আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালোবাসার মানুষের সঙ্গে দিনে দিনে অবনতি এবং শেষ মুহূর্তে গিয়ে ঝগড়া, খারাপ ব্যবহার, এটা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। বন্ধুরা, যত কথায় বলুন না কেন, কিছু কথা আছে মনের ভুলেও কখনো আপনার জীবনসঙ্গীকে কখনোই বলবেন না। যে কথাগুলোয় আপনার সঙ্গিনী আপনার থেকে দূর থেকে বহু দূরে চলে যেতে পারে, আপনার সঙ্গিনী তো পুরোটাই আপনার। সেক্ষেত্রে তার শরীর নিয়ে যদি কটাক্ষ করা হয়, শরীরের বিশেষ বিশেষ অঙ্গগুলো নিয়ে যদি খুব বাজেভাবে মন্তব্য করা হয়, তাহলে সেই কথাগুলো সে কখনোই ভুলতে পারে না। এই বিষয়টিকে মাথায় রেখে অবশ্যই মিলনের চরম মুহূর্তে সঙ্গিনীকে বলুন তিনটি কথা। নিজেদের মধ্যে সম্পর্ক গড়ে তুলুন মধুর থেকে আরও মধুর। দুজনের ভালোবাসার মধ্যে যদি ফাঁক না থাকে, তাহলে তৃতীয় ব্যক্তির প্রবেশ করা কখনোই সম্ভব নয়। তাই চেষ্টা করুন সেই ফাঁক যেন তৈরি না হয়। জীবনসঙ্গিনীকে মনের কথা খুলে না বললে কাকে বলবেন? জীবনসঙ্গিনীকে উজাড় করে ভালো না বাসলে কাকে বাসবেন? তাই তার কাছে সেরা প্রাপ্তিগুলো অকপটে চেয়ে নিন। আমি অনুভব করছি খুব ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ একটি কথা, মিলনের সময় পার্টনারকে বলুন তার ছোঁয়া, তার উপস্থিতি আপনার কেমন লাগছে, লজ্জা সরিয়ে ফেলুন। আর হ্যাঁ, পারলে কিছু যৌন শব্দ উচ্চারণ করুন, এটা কাজ করে অনেক বেশি। আমি চাই কেমন অনুভব করছেন সেটা যেমন বলবেন, তেমনি বলবেন আপনি কি চাইছেন। দরকার হলে অতীতের কোনো অভিজ্ঞতা টেনে আনতে পারেন, তবে তা অবশ্যই আপনার পার্টনারকে নিয়ে হতে হবে, না হলে তালকাটার সমূহ সম্ভাবনা। কিভাবে মিলন করতে চান, পার্টনারের কোন জিনিস আপনাকে উত্তেজিত করে সব বলুন, চরম মুহূর্ত শেয়ার করুন। পার্টনারকে বলুন কখন আপনি চরম মুহূর্তে পৌঁছে গিয়েছিলেন। বিশেষজ্ঞরা জানান মিলনের মজা আসলেই আইসক্রিম খাওয়ার মতো, প্রথম কামড় যত ভালো লাগে শেষ কামড়টা ততটা নয়, কারণ একঘেয়েমিও বটে আবার বৈচিত্র্যহীনতাও বটে। তাই প্রথম আর শেষ কামড়ের মাঝে যে চরম মুহূর্ত সেটাকেই বেছে নিন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।